ইউজিবি অর্থাৎ ইউনিভার্সিটি অফ বরগঙ্গ ফার্স্ট সেমিস্টারের এডমিট কার্ড কেন বের হচ্ছে না, কেন এত দেরি হচ্ছে, তা সমস্ত এই ভিডিওর মাধ্যমে আমি বলে দেব। তাহলে অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে জানতে পারবেন কবে আপনাদের এডমিট কার্ড বের হবে। ঠিক আছে, তাহলে আজকে স্টার্ট করা যাচ্ছে। দেখুন, দেওয়া রয়েছে দে আর সাম ইস্যু, ফার্স্ট সেমিস্টার ইউজিবি এখনও প্রবেশপত্র প্রকাশ করেনি। ইউজিবির প্রবেশপত্র মানে হচ্ছে এডমিট কার্ড এখনও প্রকাশ করেনি, কারণ কিছু কলেজ ফিলিং আপ অনুমোদন হতে দেরি হচ্ছে, মানে কিছু কলেজের এখনও ফর্ম ফিল আপ শেষ হয়নি, এই জন্য প্রবেশপত্র বিলম্বিত হচ্ছে। বেশ কিছু কলেজ এখনও ওই স্টুডেন্টের ফর্ম ফিল আপটা অ্যাপ্রুভ করেনি, কেউ কোনো কলেজ করেছে অ্যাপ্রুভ, কোনো কলেজ এখনও বাকি রয়েছে, ইউজিবির সমস্ত কলেজ সম্পূর্ণ হয়নি, তাই এডমিট কার্ড ডিলে করা হচ্ছে, মানে দেরি করা হচ্ছে। এখন গড়বঙ্গ ইউনিভার্সিটির এটা নোটিশ রয়েছে, রি ওপেনিং ফর পোর্টাল অফ অনলাইন পোর্টাল ইউজিবি সেমিস্টার ওয়ান এক্সামিনেশন 2022 আন্ডার সিবিএসসি। 2022 সালে যারা ভর্তি হয়েছিলেন তাদের এক্সাম 25 তারিখতে এক্সাম স্টার্ট হবে, তার জন্য দেখুন রি ওপেনিং ফর অনলাইন পোর্টাল। আপনাদের যারা এখনও ফর্ম ফিল আপ করেননি তাদের জন্য আবার নতুন করে পোর্টাল চালু হয়েছিল, 17/2023 থেকে 20/2023 পর্যন্ত চলবে। ঠিক আছে, এখন আপনাদের কলেজ অ্যাপ্রুভালের লাস্ট টাইম রয়েছে 22/2023, আপনাদের লাস্ট ডেট অ্যাপ্রুভাল অনলাইন করার লাস্ট ডেট ছিল 20/2023, এখন কলেজ অ্যাপ্রুভাল করবে 22/2023, কিন্তু আজ হচ্ছে 21/2023, মানে 22 তারিখ পর্যন্ত এখনও অ্যাপ্রুভালের টাইম রয়েছে। তাই যেহেতু দেওয়া রয়েছে এখানে, দেখুন দেওয়া রয়েছে এডমিট কার্ড আপনাদের ইস্যু করার ছিল 21/2023, মানে 4টার সময় আপনাদের এডমিট কার্ড ইস্যু করার ছিল, কিন্তু কোনো কারণে ডিলে হচ্ছে, মানে এইসব কারণে ডিলে হচ্ছে, এখনও কলেজ অ্যাপ্রুভাল ঠিকঠাক করেননি, ডিলে হচ্ছে, সেই জন্য 21/2023 আপনাদের এডমিট কার্ড 21/2023 পর্যন্ত ছাড়ার কথা ছিল, কিন্তু ছাড়া হয়নি, এবং 25/2023 আপনাদের এক্সাম স্টার্ট হয়ে যাবে। সেহেতু আপনাদের 22 তারিখ পর্যন্ত যে সাবমিটের লাস্ট ডেট রয়েছে, সেহেতু কালকে আপনারা 9টার পর বা 4টার পর আপনারা একবার চেক করবেন, যে আপনাদের এডমিট বের হতে স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আশা করি এই ভিডিওটি বোঝা গেছে, এবং ভিডিওটি বোঝা গেছে লাইক শেয়ার অবশ্যই করবেন, যাতে সবাই এই ইনফরমেশনটা জানে।